আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মাত্র 3টি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক। কীভাবে আপনারা এরকম নরম তুলতুলে সুপার স্পঞ্জি এবং সুপার টেস্টি চকলেট কেক তৈরি করতে পারবেন তা সব কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরি করে নেওয়ার জন্য আমাদের আগে থেকে শুকনো উপকরণটাকে রেডি করে রাখতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের চাইতে 2 টেবিল চামচ পরিমাণ কম ময়দা। সেই 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার অবশ্যই কেকের মধ্যে ব্যবহার করতে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা আমি উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি কফি পাউডার 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম। আপনারা চেষ্টা করবেন 2-3 বার শুকনো উপকরণগুলোকে চেলে নিতে। এবার একটি হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরও একটি পাত্রের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা 3টি ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমগুলো কিন্তু আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এ বাটিটা যাতে সম্পূর্ণ শুকনা হয়, বাটিতে যেন কোনো পানি না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অনেক সময় বাটির মধ্যে পানি থাকলে কিন্তু ডিমের ফোমটা পারফেক্টলি হতে চায় না। এবার আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোমটাকে তৈরি করে নেব। চাইলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিতে পারেন। যখন এরকম সাদা ফোমের মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যখন চিনির দানাটা সম্পূর্ণ গলে যাবে তখন আমি এর মধ্যে চকলেট ইমালশন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। চাইলে আপনারা এখানে চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ডিমের কুসুম 3টিকে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব। এ পর্যায়ে কিন্তু ফোমটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে, এর জন্য একটু সময় নিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিতে হবে। ঠিক এ পর্যায়ে এসে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, তাহলে বাটার ব্যবহার করলে আপনাদের কেকটা আরও বেশি টেস্টি হবে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এর জন্য ইলেকট্রিক বিটারে কাঁটাটাকে আমি সরিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর স্পঞ্জ কেক তৈরি করে নেওয়ার সময় কিন্তু এই ব্যাটারটা মেশানোর সময় খুবই পারফেক্টলি আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে মিশিয়ে নিতে গেলে কিন্তু অনেক সময় ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এবং কেকটা কখনোই পারফেক্ট হয় না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার শেষের দিকে 3 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। এই কুসুম গরম পানিটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের কেকটা ফুলে ওঠার পরও চুপসে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবার আমি এই ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আজকে কেকটা আমি ওভেনে বেক করব 170°C তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 45 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নেব। আপনারা যারা চুলাতে কেক বেক করতে পারেন, চুলাতে কীভাবে কেক বেক করতে হয় এ নিয়ে আমার অনেকগুলো রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ঠিক 45 মিনিট পর আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়ে রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কেকটাকে আনমোল্ড করতে কখনোই যাবেন না, কারণ এ সময় গরম অবস্থায় কেকটাকে আনমোল্ড করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কেকটার নিচে আমার কিছুটা পরিমাণ পুড়ে গিয়েছে, যদি আপনাদের কেকের নিচে এরকমভাবে পুড়ে যায় তাহলে টেনশনের কোনো কারণ নেই। একটু ছুরির সাহায্যে হালকা করে টান দিলে কিন্তু পোড়া অংশটা উঠে আসবে, কোনো পোড়া গন্ধও থাকবে না। এভাবে কেক তৈরি করে নেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। ক্রিম দিয়ে কীভাবে কেক ডেকোরেশন করতে হয়, কীভাবে ক্রিম তৈরি করতে হয় এ নিয়ে একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। এভাবে আপনারা যদি বাসায় কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।